যদি ইমান আমল লইয়া কবরে না যাই গো, উফাই থাকবে না, উফাই থাকবে না। জাহান্নামটা উত পেতে বসা আছে শুধু আমাদেরকে ধরার জন্য, কথাটা বুঝতেছেন? যদি ইমান আর আমল না লইয়া কবরে যাও গো, জাহান্নাম উত পেতে বসা আমাদেরকে ধরার জন্য। আল্লাহ কোরআনে বলেন, আমার তেলাওয়াত কি তো আয়াতে আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এই জাহান্নাম নিশ্চয়ই জাহান্নাম উট পেতে বসা জাহান্নামীদেরকে দড়ার জন্য। জাহান্নাম বড় ভয়ানক একটা জায়গা, এই জায়গার মধ্যে শান্তি বলতে কিছুই নাই, অশান্তির জায়গা, কথা হয় না? জাহান্নাম এত ভয়ানক কেউ কারো হবে না। আল্লাহ বলেন জাহান্নাম উৎপেতে বসা থাকবে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উৎপেতে বসা থাকবে জাহান্নামীদেরকে ধরার জন্য, জাহান্নামীরা উৎপেতে বসা থাকবে। আল্লাহ বলেন লিত্তাগীনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করছে দুনিয়ার জমিনে, সীমা লঙ্ঘন যারা করছে, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নামে তাদেরকে তাদের জন্য ব্যবস্থা করা হবে। লিত্তাগীনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম, লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। ইমান আনো আমি আল্লাহর উপর, এক নাম্বার শর্ত, ইমান আনো আমি আল্লাহর উপর। ব্রাহ্মণবাড়িয়ার বাইদের কানে কানে কবর গুলা পৌঁছায় দিতেছে, এই দুনিয়া পাওয়ার জন্য মালিকের কাছে কোনো শর্তের প্রয়োজন নাই, কিন্তু জান্নাত পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই শর্তের প্রয়োজন আছে। তাই আল্লাহ বলেন জান্নাত যেতে হলে এক নাম্বার শর্ত হলো ইমান, আমানু ইমান আনো আমি আল্লাহর উপর। এই আপনারা যারা এখানে বসা, যাদের কান পর্যন্ত গিয়ে আওয়াজ পৌঁছতেছে, আমরা কি সবাই ইমানদার না বেঈমান? আমরা ইমানদার, ইমানের দাবি নিয়া কিন্তু মাহফিলে বসছি আমরা সকলেই, ইমান নিয়া বসছি আমরা, ইমানদার এটা আমাদের দাবি, কথা হয় না? ইমানের দাবি লইয়া আমরা এখানে বসছি, এক নাম্বার শর্ত হলো ইমান আনতে হবে। অথচ আমরা এখানে ইমানের দাবি নিয়া বসছি, কিন্তু আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে বলে ইল্লাযীনা আমানু, ইমান আনো আমি আল্লাহর উপর। যুবক ভাইরা, কোরআনে বহু আয়াতের মধ্যে আল্লাহ দেখবেন শুধু ইমানদার কে ওয়াজ করে, ইমানদার কে ওয়াজ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ইমানদারেরা আমি আল্লাহকে তোমরা ভয় করো ভয় করার মত। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেন হে ইমানদারেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো নিজে এবং তোমার আহলকে বাঁচো। আমি শুনো আপনাদের কাছে প্রশ্নটা কি, আমার মালিক দি শুধু শুধু দেখা যায় ইমানদার কে ইমানের ওয়াজ করে, ইমানদার কি জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা বলে, ইমানদার কে ভয় পাওয়ার কথা বলে, ইমানদার কে ইমানের বয়ান করে গো, ইমানদার কি জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা বলে, ইমানদার কি আল্লাহকে ভয় পাওয়ার কথা বলে, ইমানদার কি বলে বান্দারে ইমান আন আমি আল্লাহর উপর। প্রশ্ন হল ইমানের দাওয়াত দিবে মালিক বে ইমান কে কাফির কে দাওয়াত দিবে, কিন্তু আল্লাহ ইমানদার কি কেন টার্গেট করে বলে ইমান আনো ইমান আনো, এর কারণ আছে না? কথা হয় না? এই জমাক ভাই, তার কারণ হলো আমি আপনাদের সামনে স্পষ্ট করে দেই, শুধু আপনারা পয়েন্টগুলো একটু ফলো করবেন, পয়েন্টটা একটু ফলো করবেন। ইমানদার কি আল্লাহ ইমানের বয়ান করে, তার কারণ হলো, তার কারণ হলো এক ব্যক্তি সারা বছর নামাজ পড়ে না,
দুই ঈদে শুধু নামাজ পড়ে, এরকম মুসল্লি আছে না নাই? সারা বছর জিন্দগিতে উষ্টা গায়ে অফসি মুজু পড়ে না, কিন্তু দেখবেন ঈদের সময় দুই নামাজ মিস করে না। আমি বহু নামাজি দেখছি দৌড়াইয়া দৌড়ায় ঈদগা যায়, এমন টাইমে যায় ইমাম সাহেব সালাম ফিরেবার আগে, ওই যে বছরে দুইবার পড়ে এর টাইম মতে না, সালাম ফিরেবার আগে গিয়ে কোনো রকম আত বান্ধে এও তাকবন নিছে তার সুইস পাজামা, এমন বড় নামাজ এই লোকটা সারা বছর নামাজ পড়ে না। এরপরও যদি জিজ্ঞাসা করেন ভাই আপনি ইমানদার না বেঈমান, যদি খালি বেঈমান হন মেজাজ গরম করে আপনার তাপ্পর মারতে পারে, সে বলবে আমি পাক্কা ইমানদার। কি বলবে? অথচ সারা বছর তার কোনো নামাজ নাই, এক অক্ত নামাজ নাই, এরপরও দাবি করে আমি পাক্কা ইমানদার, কথা হয় না? ইমানওয়ালা দাবি করে রে, ইমানওয়ালা দাবি করে। অন্যদিকে যদি আপনি তাকায়া দেখেন সুদ খাইতে 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 বিশ্ব চ্যাম্পিয়ন হইছে, নোবেল পুরস্কার পাইছে, কেন বলে সুদ খাওয়ার জন্য বিখ্যাত হইছে, এই জন্য তাকে কি দেওয়া হয়েছে নোবেল পুরস্কার। এমন একজন সম্মানী ব্যক্তি হলো ডক্টর ইউনুস, তারে যদি জিজ্ঞাসা করেন আপনি ইমানদার না বেঈমান, তারও দাবি হলো আমি পাক্কা ইমানদার, কথা হয় না? 110 সেঞ্চুরি করলো, এমন ব্যক্তি কেউ যদি আপনি বলেন আপনি কি ইমানদার না বেঈমান, তার বক্তব্য হলো আমি ইমানদার, টেন্ডারবাজি করে চাঁদাবাজি করে মানুষ গুম করে হত্যা করে মানুষ নির্যাতন করে, এই লোকটাকেও যদি জিজ্ঞাসা করেন আপনি ইমানদার না বেঈমান, উত্তর দিবে আমি ইমানদার। আরেক বেচারা মাদ্রাসার বড় হুজুর সাহেবুল হাদিস, উনি পাঁচ অক্ত নামাজ তো আছে, তাহাজ্জুদ তো পড়ে আল্লাহকে খুশি করার জন্য, যা করা দরকার উনি সব করেন, এত কমপ্লিট। বুজুর্গ মানুষকে গিয়া যদি বলেন হুজুর আপনি তো হাদিস পড়া, বড় বুজুর্গ আপনি ইমানদার না বেঈমান, কিতা বুঝো? হুজুরও বলবে আমি ইমানদার, দেখাইতো বললো ইমানদার, বেনামাজিও বললো ইমানদার, দর্শনকারীও বললো ইমানদার, ডক্টর ইউনুসও বললো ইমানদার, তো ইমানের দাবি তো সবাই, কথা কয় না দি? সবার দাবি করে ইমানদার, মুসল্লি হয় ইমানদার, ইমাম সাহেব হয় ইমানদার, সুরে হয় ইমানদার, বেঈমানেও হয় ইমানদার, কথা বুঝিন না মনে? সবার দাবি ইমানদার, কিন্তু বাস্তবে আমাদের কাছে ইমানের থার্মোমিটার না থাকার কারণে ডাইরেক্ট করে বেঈমান বলতে পারি না, কথা বই না দি? মানুষের শরীরে যদি প্রচন্ড জ্বর উঠে যায় তখন দেখবেন একটা কাটি বগলের নিচে ঢুকা ঢুকায় কতক্ষণ রাইকেটরে টানা বাইরে বাইকিরা কয় 102, তার মানে আপনার জ্বর মাপছে 100। এই থার্মোমিটার দিয়ে মানুষের জ্বর মাপা যায়, কিন্তু ইমান তো ডাইরেক্ট মাপা যায় না, এই জন্য বেঈমান দেও বেঈমান কোয়া যায় না, কথা হই না দি? আল্লাহর কাছে ইমানের থার্মোমিটার আছে না নাই? আরো জোরে যুবক ভাই রব্বে কারিম বলেন আমার কাছে থার্মোমিটার থাকার কারণে আমি জানি, তোরা যারা ইমানদারের দাবি করস তোদের ইমান নামক কৌটাটা একেবারে জিরো, ইমান নামক কৌটা জিরো, দেখছে কে? কথা কই না দি আপনারা? আপনারা কি কেন স্থানীয় না মমিসিং থেকে আইছে? মমিসিং না বাউন্ডেরিয়া, বাউন্ডারের মানুষ ইলাকার কথা কয়নি, মমিসিং গেলি রময় বাপ না গেলি রময় এরা, আমি গুতাইতে গুতাইতে আমার জানার ঘাম শেষ হয়ে যায়, আপনার বাপ সব তৈরি আমি বুঝাইতে যে বড় নাকি তা কি কারো বাড়ি মমিসিং আছে না? অন্য সময় তো বিভিন্ন দূর থেকে আয় বারাটারও থাকে ইরমত তো হইতে পারে, আর বামনদেরের মানুষ ইরম। হ্যাঁ আওয়াজ দিও বলো, ইমানের থার্মোমিটার কার কাছে? আরো জুড়ে আল্লাহ বলেন ইমানের থার্মোমিটার আমার কাছে থাকার কারণে আমি আল্লাহ জানি তোদের ইমান নামক কৌটার মধ্যে জিরো পয়েন্টই নেই। ইমান সকালবেলা করতে গেল বাহির হইল, বিকালবেলা বেঈমান হইয়া গড়ে ফিরল। আল্লাহর নবী বলছেন এমন একটা সময় আসবে মানুষ ইমান লইয়া গড় থেকে বাহির হবে,
বিকাল বেলা বেঈমান হইয়া পড়ে ফিরবে। এটা কোন জামানা জানেন? 2024 সাল। বলেন কোন সাল? 2024 সালের কথা রাসূল বইলা গেল। এই জামানা কিন্তু চলে আসছে। মানুষ সকালবেলা ঈমান লইয়া ঘর থেকে বাহির হয়, বিকালবেলা মানুষটা বেঈমান হইয়া বাহির হয়, ঠিক নেই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বার 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 শুধু ঈমানদারকে টার্গেট করে বলে, ঈমানদার ঈমানান আমি আল্লাহর ঘর। কথা হয় না? ঈমানের তো দাম, ঈমানের তো দাম গো। যারা পরিমাণ ঈমান লইয়া যদি কেউ কবরে যায়, যারা পরিমাণ ঈমান লইয়া যদি কবরে যায়, এই জানা পরিমাণ ঈমানের এত দাম, এত দাম, এত দাম, এত দাম। আল্লাহ বলেন যারা পরিমাণ ঈমান লইয়া কবরে যাওয়ার কারণে একটা সময় তারে আমি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইয়া পুড়াইয়া আমি তারে আবার জান্নাতের ভিতরে ঢোকাবো। চিৎকার দিয়া কোন ঈমানের এত দাম, ঈমানের এত দাম, এত দাম। যারা পরিমাণ ঈমান লইয়া যদি কেউ কবরে যায়, কেউ কবরে যায়, আল্লাহ বলেন গুনার কারণে পাপের কারণে আমি আগুন নিয়ে জ্বালাবো আর পোড়াবো, কিন্তু একটা সময় আমি তারে উঠাইয়া জান্নাতের ভিতরে ঢোকাবো। এই কিসের বদলতে? ঈমানের বদলতে। আর যদি ঈমান না থাকে উপায় নাই। ঈমানের এত দাম, যুবক ভাইরা আমার ঈমানের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কথা হয় না? ঈমানের ব্যাপারে খুব সতর্ক থাকা দরকার। ঈমান চুর এখন বাহির হইছে, নেক সুরতে ঈমান চুর বাহির হইছে। কথা হয় না? নেক সুরতে ঈমান চুর বাহির হইছে। যদিও আমাদের ঈমান নষ্ট করা সম্ভব হবে না, তাই এখন এমন কিছু পলিসি বাড়ি করছে যে আগামী জেনারেশন, আগামী নেক্সট টাইম যত বাচ্চা কাচ্চা এখন আগামী প্রজন্মে যাচ্ছে, তাদেরকে নাস্তিক বানায় উঠাবে। আগামী প্রজন্মকে নাস্তিক বানানোর এক গভীর ষড়যন্ত্র চলতেছে। তা ঈমান নামক দৌলত টিকায় রাখা দরকার। আমার বাচ্চার ঈমান বাঁচানোর দায়িত্ব আমার। সুতরাং কোথায় পড়াবেন, কি শিক্ষা দিবেন, দায়িত্ব আপনি বাবার। যদি সন্তানকে লাগাও ছেড়ে দেন, প্রস্তাতে হবে, প্রস্তাতে হইব কিনা? ঈমান এত দামি, মানুষ ঘর থেকে বাহির হয় ঈমান লইয়া, কিন্তু ঈমানটা লইয়া ঘর থেকে বাহির হয়, ঈমানটা লইয়া ঘরে ফিরতে পারে না। আমি আপনাদের কাছে আপনার করে ঈমানের ব্যাপারে কোনো সার চলে না, ঈমানের ব্যাপারে কোনো সার নাই। আমার প্রয়োজনে সব দিব, সব দিব, প্রয়োজনে জীবন দিব, কিন্তু ঈমান কারো কাছে বিক্রি করব না। কথা কোন ঠিক? ঈমান বিক্রি করা যাবে? কথা হয় না? ঈমান বিক্রি করা যাবে না। আল্লাহ বলেন জান্নাতে যাইতে গেলেও বান্দারে এক নাম্বার শর্ত হলো ঈমান। ঈমান আনতে হবে আমি আল্লাহর উপর। ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার ঈমান আনো আমি আল্লাহর উপর। এবার শুন, ঈমান তো আনলেন, ঈমানের পরে আপনার দায়িত্ব কি গো? ঈমানের পরে আপনার দায়িত্ব কি? ঈমানের পরে দায়িত্ব হলো ওয়াআমিলুস সালিহাত। ঈমানের পরে দায়িত্ব হলো আপনাকে নেক আমল করতে হবে। এই কথা কি শুনতেছেন? কি দিকে কি তা বলুন, কি বলছি? ঈমানের পরে কি? কি ওয়াজ মানে? এটাতে আমরা বুঝতে পারি যে এদিকে এর লিগারের খবর নাই। ঈমানের পরে কোনটা বলতে পারবেন? ওয়াজ শুনবেন মনোযোগ দিয়া, ভুখা মানুষ ও মনোযোগ দিয়ে ওয়াজ শুনে না, কারণ আমি তো এখানে বসছি কথা শোনার জন্য। সুতরাং বইয়া যদি কথাই আমি জানলাম না, তো আমার বসার তো অনর্থ। আরামের বিছানা সাইরা দিয়ে আসছেন, নর্মাল বিছানায় বসছেন, সময় যাইতেছে আপনার, লস আপনার। সুতরাং মনোযোগ না দিলে পুরাটাই বোকাল। মনোযোগ দিয়ে আসছে। এক নাম্বার কি আবার বলেন? এক নাম্বার, এক নাম্বার হলো ঈমান। ঈমানের পরের কাজ হলো নেক আমল। ঈমানের পরে কি আমল? ওয়া আমিলুস সালিহাত,
ইমানের পরে হলো নেক আমল, নেক আমল, নেক আমল, নেক আমল। আজকে গোটা পৃথিবীর দিকে তাকায়া দেখেন, বাংলাদেশে না শুধু গোটা পৃথিবীতে নেক আমলের প্রতিযোগিতা হয় না বদ আমলের প্রতিযোগিতা হয়। কথা কইন না দি, নেক আমলের প্রতিযোগিতা নাই গো, সব জায়গায় শুধু এখন গুনাহের প্রতিযোগিতা, কে কত গুনাহ করবে সেটা নিয়ে প্রতিযোগিতা হয়। কথা হয় না, আজকে মানুষ নেক কাজে বসতে চায় না, মানুষ শুধু গুনাহের প্রতিযোগিতা চায়। এখানে যদি আফাই তো পাইতে যায় আফাই, ব্রাহ্মণ বাড়ির সব দোকান পাট আগেই বন্ধ হয়ে যায় তো, যে আফাই কোন সময় কমন নাচ দিব, বাস্তব না বাস্তব? সব দোকান পাট বন্ধ করে মানুষ পাগলের মতো আসতো আর বলতো 500 টাকা করে টিকিট, তারপর আফার নাচ দেখতে। গুনাহের প্রতিযোগিতা, গুনাহের প্রতিযোগিতা। ওয়া আমিলুস সালিহাত, দুই নাম্বার কোন বান্দা ইমানের পরে তোর নেক আমল করতে হবে, নেক আমল ছাড়া জান্নাত পাবি না। নেক আমলের দরকার, নেক আমলের দরকার। আমার যুবক ভাইদেরকে বলবো, যারা এখন পর্যন্ত প্যান্ডেলের বাহিরে অনর্থক সময় নষ্ট করতেছেন, আমি একটা কথাই বলবো, হায়াত যদি থাকে, যদি বেঁচে থাকেন, প্রতিদিন আড্ডা মারতে পারবেন, প্রতিদিন গল্প করতে পারবেন, প্রতিদিন সময় নষ্ট করতে পারবেন, কিন্তু হায়াত থাকলেও প্রতিদিন এখানে মাহফিল হবে না। কথা হয় না, বছরে একবার আল্লাহর জন্য দিনের জন্য আপনার সময় পাওয়া যায় না, আপনার সময় পাওয়া যায় না, আপনার সময়ের এত ব্যস্ত। মালাকুল মউত ইজরাইল যখন আপনার সামনে আসবে তখন বললেন যে ভাই আমার তো সময় নাই, আমার তো সময় নাই, দিবনি সময়, সময় দিবে না। হাসরের মাঠে যখন দাঁড়াবেন আমল নামা দেওয়ার জন্য, হিসাব দেওয়ার জন্য, আল্লাহ বলবে এই নাফরমানটাকে আমি রাইতে এবং দিনে মিলাইয়া 24টা ঘন্টা কিন্তু দিছিলাম। কয় ঘন্টা? রাইতে দিনে মিলাইয়া 24টা ঘন্টা দিলাম গো বন্দা, আমার দেওয়ার সময় পাইয়া আমি আল্লাহরে সময় দিল না। বান্দারে যদি বলা হইতো আসেন না নামাজে যাই, বন্দা উত্তর দেয় হুজুর সময় নাই, আসেন না ওয়াজ মাহফিলে যাই, ঘন্টা খানেক সময় একটু দিনের কথা শুনি, আমার সময় নাই, আমি বড় ব্যস্ত। কিন্তু আপনি তাকায়া দেখবেন বিপিএল খেলা যখন চলে, এই বান্দাটা ঘন্টার পর ঘন্টা বিপিএল এর সামনে থাকে, আইপিএল খেলার সামনে থাকে, বিশ্বকাপ খেলা দেখার জন্য ঘন্টার পর ঘন্টা সময় দেয়, ব্যবসাতে সময় দেয়, চাকরিতে সময় দেয়, বন্ধু বান্ধবের আড্ডায় দেয়, মা বাবাকে দেয়, বাচ্চা বাচ্চারে দেয়, ফ্যামিলিরে দেয়, সময় সর্বদিক দিয়ে আছে, কিন্তু নাই শুধু আল্লাহর বেলা। জোরে কম, আল্লাহ বলে না ফরমান শুন, আমার দেওয়া সময় আমারে দিলি না, আমারে দিলি না, আমারে দিলি না, আমার দেওয়ার সময় আমারে দিলি না, সময় নিয়ে বড় ব্যস্ততা দেখাইলি, শুধু আমার বেলা, আমার বেলা, আমার বেলা, বান্দার এই ব্যবসার বেলায় তো সময় দেখাইলি। সুলামান গুলো দূরে দেন আল্লাহর রাস্তা, এ যুবক ভাই এটা দূরে দেন, মনোযোগ চলে যায়, বলুন সময় নাই কার বেলা? আল্লাহর বেলা, আনলে সব বেলায় আছে, বাস্তব না বাস্তব? আল্লাহ বলে ফেরেশতারা শুন, এই না ফরমান শুধু সময় নাই আমার বেলা, বাকি সব বেলায় সময় আছে, এর সব বেলায় সময় আছে, আমার বেলা সময় নাই, সময়ের মালিক তো আমি, আমার দেওয়া সময় তুই আমারে দিলি না, জীবনভর শুধু নাফরমানি করে জীবনটা কাটাইলি, নাফরমানি করে কাটাইলি, আমি আল্লাহর নাফরমানি করছি, আমি আল্লাহরে সময় দিলি না, বলুন হিসাব আছে না নাই? পাই 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 করে হিসাব আছে না নাই? এই জন্য শুনেন, সবাই জান্নাতে যেতে চাই, সবাই জান্নাতে যেতে চাই, কেউ জাহান্নামে যেতে চায় না, কিন্তু এটাই জানাইতে চাই, জান্নাত আমাদের মামুর বাড়ি না, শ্বশুর বাড়ি না, আত্মীয়র বাড়ি না, যাইতে গেলে শর্ত আছে না নেই? এক নাম্বার শর্ত, কথা হয় না, এক নাম্বার শর্ত হলো ইমান,
ইল্লাল্লাযীনা আমানো আমি আল্লাহর উপর। দুই নাম্বার হলো নেক আমল, দুই নাম্বার কি আমল? দুই নাম্বার হলো নেক আমল। নেক আমলের দরকার আছে না নাই? এই যে আপনারা বলছেন অনেক মানুষ রাস্তাঘাটে দোকানপাটে আড্ডায় বিভিন্ন খেলায় আর হেলায়, কিন্তু আপনারা এখানে বসে রয়েছেন। এই যে প্রতিটা আয়াত আপনাদের সামনে বলতেছি, প্রতিটা অক্ষরে অক্ষরে দশটা করে নেকি আমি যেমন পাচ্ছি আপনারাও পাচ্ছেন। নেকির দরকার আছে না নাই? একটা নেকি কেউ হাশরের মাঠে আপনাকে আমাকে কেউ দিবে না, এটা নিশ্চিত থাকে। একটা নেকি না দিবে, মা না দিবে, বাবা না দিবে, বউ না দিবে, ফিরে কেউ দিবে না। নেকি অর্জন করার জন্য আল্লাহ দুনিয়া নামক জায়গায় পাঠাইছে, নেকি অর্জন করার জন্য দুনিয়া নামক জায়গায় পাঠাইছে, এটা পরকালে গিয়া কারো কাছ থেকে কর্জা নেওয়ার কোনো সুযোগ কথা হয় না। আল্লাহ বলে আমিলুস সালিহাত, নেক আমল কর, নেক আমল কর, নেক আমল কর, কারণ হাশরের মাঠে একটা নেকি মা দিবে না, বাবা দিবে না, কেউ কারো হবে না, কেউ কারো হবে না। আল্লাহ নিজেই বলেন ইয়াউমা ইয়াফিরুদু মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে কেউ কারো কোন আপনাকে একটা নেকি দিয়া সাহায্য করবে না, কেউ কারো নেকি দিয়া সাহায্য করবে না। যুবক ভাইরা রে, এই জন্য নেকি অর্জনের জায়গা দুনিয়া, দুনিয়ায় নেকি অর্জন করতে হবে, দুনিয়ায় নেকি অর্জন করতে হবে, পরকালে কেউ একটা নেকি দিয়া সাহায্যই করবে না। মার কাছে যাবে, মা বলবে আমার দুনিয়াতে বিবাহ হয় নাই, বাবা বলবে আমার ছেলে ছিল না, বউ বলবে আমার স্বামী ছিল না, পীর বলবে আমার মরিদ ছিল না, কথা হয় না? সারা জীবন গরু আর ছাগল খাওয়াইলেন, বাবার পেট মোড়া করলেন, বাবাই সেদিন বলবে আমার কোনো মরিদ ছিল না, যা খাওয়াইলেন পাও, কথা হয় না? যা খাওয়াইলেন পাও। এই জন্য অবশ্যই নেকির দরকার আছে, কথা হয় না? নেকি চাই, ওয়ামিলুস সালিহাত, নেকির দরকার আছে, নেকির দরকার আছে। যদি ঈমান আমল লইয়া কবরে না যাই গো, উফাই থাকবে না, উফাই থাকবে না, জাহান্নামটা উট পেতে বসা আছে শুধু আমাদেরকে ধরার জন্য, কথাটা বুঝতেছেন? যদি ঈমান আর আমল না লইয়া কবরে যাও গো, জাহান্নাম উট পেতে বসা আমাদেরকে ধরার জন্য। আল্লাহ কোরআনে বলেন, আমার তেলাওয়াত কিত আয়াতে আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এই জাহান্নাম নিশ্চয়ই জাহান্নাম উট পেতে বসা জাহান্নামীদেরকে ধরার জন্য। জাহান্নাম বড় ভয়ানক একটা জায়গা, এই জায়গার মধ্যে শান্তি বলতে কিছুই নাই, অশান্তির জায়গা, কথা হয় না? জাহান্নাম এত ভয়ানক, কেউ কারো হবে না। আল্লাহ বলেন জাহান্নাম উৎপেতে বসা থাকে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উৎপেতে বসা থাকবে জাহান্নামীদেরকে ধরার জন্য, জাহান্নামীরা উৎপেতে বসা থাকবে। আল্লাহ বলেন সীমা লঙ্ঘন যারা করছে দুনিয়ার জমিনে, সীমা লঙ্ঘন যারা করছে, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নামে তাদেরকে, তাদের জন্য ব্যবস্থা করা হবে। লিত্তাগীনা মা বা সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম, লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। কারা? জাহান্নামীরা। হ্যাঁ, কথা বলি না, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে, লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ অবস্থান করবে, লাবিসিনা ফিহা আহকাবা, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আমি বম্বলবাড়িয়ার মানুষের কাছে জানতে চাই,
চাই। কেউ যদি যুগের পর যুগের পর যুগের পর যুগ অবস্থান একটা জায়গায় পড়ে, বলুন তো তার কি খানার দরকার আছে না নাই? এ পিপাসা প্রয়োজন আছে না নাই? পানি তৃষ্ণা নিবারণ করারও কিন্তু প্রয়োজন আছে, পেটের ক্ষুধা নিবারণ করারও কিন্তু প্রয়োজন আছে। যুগের পর যুগ জাহান্নামে থাকবে, এই জন্য আল্লাহ বলেন সেখানে ঠান্ডা পানির ব্যবস্থা রাখা হবে না, আপনার জন্য শরবত বানানো হবে না, আপনার তৃষ্ণা নিবারণ করার জন্য দুনিয়াতে টিউবওয়েলের পানিটা ঠান্ডা করে দিছে কে? শীতের সময় পানি গরম করে দিছে কে? আল্লাহ নাম কইতে কি আপনার কষ্ট হয়? জবান দিছে কে? জুরে বন লাগে না? ঠান্ডার সময় পানি টিউবওয়েলে চাপ দিলে দেখবেন, টিউবওয়েলে চাপ দিলে দেখবেন পানিটা অটোমেটিক গরম হয়ে যায়। সুবহানাল্লাহ, গরমের সময় টিউবওয়েলের পানিটা ঠান্ডা হয়ে বাহির হয়। জুরে কোন? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পিপাসা যখন মানুষের লাগবে গো, ঠান্ডা কোন পানির ব্যবস্থা করা হবে না, শরবতের ব্যবস্থা করা হবে না, কি ব্যবস্থা করাটা হবে? শুনেন আল্লাহ কোরআনে বলে ইল্লা হাবিমা ওয়া গাসসাকা, ইল্লা হাবিমা ওয়া গাসসাকা, কি এমন ব্যবস্থা আমার আর তোমার জন্য করা হবে? এ যুবক ভাইরা, দিলের কানটা লাগায় শুনি, ইমান আর আমল লইয়া যদি কবরে না যাই উফাই থাকবে না, উফাই থাকবে না। আল্লাহর কসম একটা কথা মন গড়া বলছি না, প্রত্যেকটা কথা কোরআন থেকেই বলছি, মনোযোগ দেন। যদি ইমান আর আমল লইয়া কবরে না যাই, আল্লাহ বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, কিয়ামতের ময়দানে মানুষ যখন জাহান্নামের ভিতরে থাকবে গো, পানি 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 বলে চিৎকার করবে, মালিক পানি দেন পানি দেন পানি দেন পানি দেন পানি দেন। একটা দুইটা বছর নয় গো, আল্লাহর নবী বলেন হাজার হাজার বছর শুধু একটা শব্দই বলবে, আল্লাহ পানি দেন পানি দেন। দুনিয়ার জমিনে নুজুলের রহমতের সময় যদি কোনো বান্দা বান্দি আমার আল্লাহর ডাক দেয়, একবার যদি ডাক দেয় মালিক আপনার দরবারে আসামি আমি দাঁড়াইছি আপনার দরবারে, আল্লাহ আমি আপনার দরজার সামনে ভিক্ষুকের মতো দাঁড়াইছি, কঙ্গালির মতো দাঁড়াইছি দুইটা হাত তুলে। আল্লাহ বলেন আমার বান্দা যখন দুনিয়ার জমিনে একটা ডাক দেয় রে, আমি আল্লাহ 70 বার বান্দার ডাকের জবাব দিই। একটা জবান বল, যুবক ভাইরা আমার বলুন আল্লাহ একবার ডাক দিলে জবাব দেয় কয়বার? কথা দি কই না আপনার বাবন বাইরে আজকে ওয়াজ কইরা, আমার যে একটা ধারণা আছে যে ফালটাই দিছিলাম, বিভিন্ন জায়গায় গিয়ে আপনারা খুব সুনাম করতাম, আপনাদের ব্যাপারে এক্সাম্পল দিতাম, কিন্তু আজকে আপনারা যে একটা আচরণ দেখাইছে এর দ্বারা মন ভেঙে গেছে। আপনারা যে একটা স্লোগান দিতে পারতেন অথবা আপনাদের একটা তর্জন গর্জন আছে, এটা যে আমরা একটা বিশ্বাস করতাম, এটা কিন্তু আজকে উড়াই দিছে। ওই যে একজন তকবীর দেয় মরা তকবীর, আপনারা আওয়াজ দেন মরা তকবীর, এটা তো বাউন্ডারের তকবীর। আর চেয়ার ঘুরে তো হান আটা কইতে না, বিরক্ত হইতে যায় সাইরা দিতা, সাইরা দিলে ডাবল শুরু। আর আপনার কাছে তো গিচ্ছা কাহিনি খুব ভালো লাগে না, তো এই আমার কথা কি মতো রাখতেছো না, মনোযোগ দিন না কাটে, সাইরা দিতে যে দাঁড়ান আর 5 মিনিট বুঝতে পারছি, বিরক্ত লাগলে সাইরা দেওয়ান ভালো, শেষ করে ফিনিশিংটা দিতে দেন, আমার ফিনিশিংটা দিতে দেন। বলুন দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে আমল রেডি লাগবে না পরে? ঠিক আছে, গিয়া কারো কাছে নাকি পাইবে? মায় দিব, বাবাই দিব? এই মা দিবে না বাবাই দিবে না, হাসরের মাঠে যাওয়ার পরে
মানুষ যখন জাহান্নামের ভিতরে ঢুকবে, একটা দুইটা বছর নয়, লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ মানুষগুলি জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে গো। পানি 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 বলে কয় বছর থাকবো? 1000 বছর, 6 বছর, হায় রে, 1000 বছর শুধু আল্লাহর কাছে পানি পানিটাই করবে। কিন্তু আফসোসের ব্যাপার হলো, এই 1000 বছর পানি পানি বলে ডাকবে, কিন্তু আমার মালিক 1000 বছর পরে জবাব দিবে রে, কিন্তু বান্দার সঙ্গে আল্লাহ কথা বলবে না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা নাফরমান কি চায়, নাফরমান কি চায়, নাফরমান কি চায়। ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার নাফরমান বান্দা পানি চায়, পানি চায়, পানি চায়। 1000 বছর পর্যন্ত দরখাস্ত দিন পানির জন্য। আমার ব্রাহ্মণবাড়িয়ার যুবক ভাইদেরকে বলি, দুনিয়াতে যদি গভীর রজনীতে আল্লাহর কাছে একবার ডাক দেন, আমার মালিক বলেন 70 বার জবাব দে, 70 বার মালিক জবাব দে গো। কিন্তু বান্দা যখন দুনিয়ায় মালিকরে ডাকলো না, গুনাহের প্রতিযোগিতায় থাকলো, নেকির প্রতিযোগিতায় বান্দা আসলো না, গুনাহের প্রতিযোগিতার মধ্যে গেল, আল্লাহ বলেন হাশরের মাঠে জাহান্নামের ভিতরে 1000 বার ডাকলেও আমি তোর সঙ্গে কথা বলবো না, জাহান্নামের তত্ত্বাবধানের ফেরেশতার সঙ্গে কথা বলবে। আর বলবে, ফেরেশতারা নাফরমানটা কি চায়, নাফরমানরা পানি চায়, পানি চায়। আল্লাহ বলেন ইল্লা হামিমাও ওয়াসাকা, এ ফেরেশতারা শুনো, নাফরমানরে পানি দে, পানি দে, পানি দে, কেমন পানি, কেমন পানি, ইল্লা হামিমাও ওয়াসাকা, পানি দে দুনিয়ার জমিনে। নাফরমানে আমি ঠান্ডা পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, বন্দা পানি খাইলো, আমি আল্লাহর নিয়ামত খাইলো, বন্দারে গরম পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, আমি আল্লাহর নিয়ামত খাইলো, আমি মালিকের নিয়ামত খাইয়া জীবন তাব, আমি আল্লাহর নাফরমানি করছে, আমি আল্লাহর নাফরমানি করছে। আমার ডাকে যদি কেউ ডাকছে, বান্দার সময় নাই, নামাজের সময় নাই, মাহফিলে বসার সময় নাই, দিনের কোনো কাজে বসার বান্দার কোনো সময় নাই, অথচ দুনিয়াতে আমি কত নেয়ামত দিলাম, একটা মাছ যেভাবে পানির নিচে ডুবন্ত থাকে, আমি আমার বান্দাগুলিকে নেয়ামত দিই, পানির মতো ডুবন্ত থাকে যেইভাবে মাছটা, আমি আল্লাহ তার এইভাবে ডুবন্ত রাখছি নেয়ামত দিয়া। নেয়ামত পাওয়ার পরেও নাফরমান আমি আল্লাহর গোলামি করল না, 60 বছর সময় দিলাম, রাইতে দিনে 24 ঘন্টা সময় দিলাম, শুধু দুনিয়া 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 করে সময়টা পার করলো, আমি আল্লাহর গোলামি করল না, জীবনভর শুধু আমি আল্লাহর নাফরমানি করলো। আজকে আমার কাছে পানি চায়, পানি চায়, পানি চায়, ইল্লা হামিমাও ওয়াসাকা, আল্লাহ বলে পানি দে, কেমন পানি দিবে গো, কেমন পানি দিবে, কেমন পানি দিবে, জাহান্নামের ভিতরে জাহান্নামের আগুনে পুড়বে, আগুনে চলবে, আগুনে পুড়বে, জ্বলবে বিষাক্ত পানি, যেই পানিটা মানুষের শরীরের রক্ত আর পুজ, রক্ত আর পুজগুলা মানুষের শরীর থেকে গলে 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 পানিগুলা একটা জায়গায় জমা হবে, এই পানিটা এত বিষাক্ত, বিষাক্ত পানিটা জাহান্নামের কিনারায় জমা হবে রে, জাহান্নামের কিনারায় জমা হবে। এই পানিটা আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামীদেরকে পান করার কথা বলবে। পানিটা দুনিয়ার কোনো আগুনের গরম নয়, দুনিয়ার কোনো আগুনের গরম না, এটা জাহান্নামের আগুনের গরম, জাহান্নামের আগুনের গরম, জাহান্নামের আগুনের গরম পানি,
জাহান্নামের আগুনের গরম পানি আল্লাহ জাহান্নামীদেরকে পান করার জন্য দিবে। জাহান্নামীরা পানিটা হাতে লইয়া এটা কি ঠান্ডা না গরম, ঠান্ডা না গরম, ঠান্ডা না গরম, একবারও দেখার সময় নাই। কারণ হাজার 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 বছর ধরে পানির পিপাসা, হাসরের মাঠে 50,000 বছর পানির পিপাসা, এরে জাহান্নামের ভিতরে 1,000 বছরের পানির পিপাসা, সব মিলাইয়া জাহান্নামের পানি পানি বলে চিৎকার দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা হামিমাও ওয়া গাসাকা, ওই বিষাক্ত পানি রক্ত আর পুষ্পলা জাহান্নামীদেরকে দেওয়া হবে পান করার জন্য। জাহান্নামীরা ঠান্ডা না গরম একবারও বিবেচনা করবে না, পানিটা যেই মাত্র পান করবে পানিটা পান করার সাথে সাথে জিব্বা সহ ভিতরের নারী বুড়ি যা আছে সবগুলা গলে 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 পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। নাউজুবিল্লাহ। পানিটা পান করার আগেই তো ভালো ছিল, পানিটা পান করার পরে বেদনা বেড়ে গেল। আল্লাহ ভিতরে নারী বুড়ি কিছুই নাই, শব্দ বাহির হয়ে গেছে, আগের চেয়ে কষ্টটা বেড়ে গেছে, চিৎকার দিয়া বলবে মালিক এমন পানি তো আপনার কাছে চাই নাই, কলিজা ঠান্ডা করতে চাইছিলাম। আল্লাহ বলে বান্দারে কথাগুলি আপনাদের কাছে আমি রেখে গেলাম, ঘুমাইবার সময় বালিশে মাথাটা দিয়া আমার কথাগুলি আরেকবার অ্যানালাইজ করবেন। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, আপনাদের হাতে পায়ে ধরে বলি, একটা কথাও আমি মন গড়া বলি নাই, মন গড়া বলি নাই। আল্লাহ সেই সময় যে উত্তরটা দিবে এটা আগুনের পুরার চেয়ে আরো বেশি কষ্ট হবে। আল্লাহ বলবেন যে বান্দা বলবে আল্লাহ কেমন পানি দিলেন, অশান্তি বেড়ে গেল। আল্লাহ বলবেন বান্দারে যে এ বান্দা এখন বুঝ কেমন মজা লাগে, এখন বুঝ কেমন মজা লাগে, কি বুঝে এতক্ষণ পাইছেন শারীরিক কষ্ট, এখন শুরু হয়েছে মানসিক কষ্ট, কথা হয় না ভালো লাগবো। আল্লাহ বলবে বাংলারে আমি তোরে কত সম্মান আর মর্যাদা দিছি, কত সম্মান আর মর্যাদা তোরে দিছিলাম, সমগ্র সৃষ্টি জগৎ আমি বানাইয়া আমি বলি নাই যে আমি আসমান সুন্দর করে বানাইছি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা সাগর বিল কোনটাই তো সুন্দর, এ কথা কোরআনে বলি নাই। কিন্তু 3.5 হাত মানুষ বান্দা করে বানাইয়া একবার নয় দুইবার তিনবার নয় 4টা কসম কাটছি বান্দা, 4টা কসম কাটছি যে আমি তোরে সুন্দর করে বানাইছি। আল্লাহ বলেন কোরআনে পবিত্র মক্কা নগরীর কসম 4-4টা কসম করে আমি বলছি, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কসম করে বলছি বান্দা শুন তোর থেকে সুন্দর আমি কাউরে বানাই নাই, তোর থেকে সুন্দর আমি কাউরে বানাই নাই, ওয়ালাকাদ কারামনা বানি আদম, এই তোর থেকে সম্মান আমি কাউরে দেই নাই, বান্দা সব বানাইছি 6 দিনে তোরে বানাইছি 10 মাস 10 দিনে, সব বানাইলাম হুকুম দিয়া তোরে বানাইছি কুদরতি হাত দিয়া, এত সম্মান এত মর্যাদা আমি তোরে দিলাম শুধুমাত্র কেবলমাত্র রং তামাশার জন্য না। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, অনর্থক বানাইছিলাম না, অকারণে বানাই নাই। আল্লাহ বলে কেন বানাইছি, রব্বে করিম বলে খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া
আবুদুন এ মানব বানাইছি শুধুমাত্র কেবলমাত্র শুধুমাত্র এবাদতের জন্য, কিন্তু বান্দারে এবাদত তো করলি না, রং তামাশায় জীবন কাটাইলি, আজকে আমার কাছে আইসা পানি চাষ পানি চাষ পানি চাষ, অতীত কি বুইলা গেছস, আমি আল্লাহ রাইতে দিনে 24 ঘন্টা দিছিলাম, তোর শ্রেষ্ঠত্ব দিছিলাম, তোর বানাইয়া কসম কাটছিলাম, তোর সুন্দর করে বানাইছিলাম, হাত দিয়া বানাইছিলাম, সময় নিয়া বানাইছিলাম, বান্দারে এবাদতের জন্য বানাইছিলাম, গোলামি করলি না, মন গোড়া জিন্দিগি কাটাইলি, আজকে আমার কাছে পানি চাস, এই জন্য ইল্লা হামিমা ওয়া গাসাকা, এই পানি তোর জন্য উপযুক্ত, আর এখন বুঝ কেমন মজা লাগে, নাফরমানির মজা এমনটাই হয়, সেদিন কি মজা লাগবে, কথা কয় না, শারীরিক কষ্টের থেকে আল্লাহর এই কথার মানসিক কষ্ট মানুষের বেড়ে যাবে, কথা কয় না, এই কথা বলেন, জান্নাতে যাওয়ার জন্য কয়টা, এক ইমান আর আমল নিয়ে কবরে যেতে হবে, যখন ইমান আর আমল নিয়ে তারা কারণে দেবেন আত্মীয় দেখা দেবেন।